মালিক আমি তোমার নিকট ভুলের ক্ষমা চাই। বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন শেখ আনোয়ার হক ফাইজি হাফিজাহুল্লাহ, অতিথিবৃন্দ, ইসলামী ভ্রাতৃবৃন্দ। আজকে শিক্ষা সেমিনার আইআরসিসি টিভির পক্ষ থেকে আয়োজিত, এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়র। এই শিক্ষা সেমিনারের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? এই সেমিনারটা যখন করার পরিকল্পনা নেওয়া হয়, ফেসবুকে যখন ছাড়া হয়, তখন রঘুগঞ্জ থানার আইসি এবং অন্যান্য পুলিশরাও জানতে চেয়েছিলেন এই শিক্ষা সেমিনারের লক্ষ্য উদ্দেশ্য কী, কী বিষয় আলোকপাত হবে, সমস্ত কিছু ডিটেলস তাদেরকে জানানো হয়েছে। সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে শিক্ষা সেমিনার আমরা কেন করছি, এটার লক্ষ্য এবং উদ্দেশ্য আলোচনা করব ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার হার ক্রমশ বেড়েই চলেছে, তথাপিও মানব জাতি আজকে ভুলুণ্ঠিত, নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, পদদলিত, ঘৃণিত, পদচ্যুত, বিড়ম্বিত। এর লক্ষ্য উদ্দেশ্য এটাই যে অবহেলিত, পদদলিত, ঘৃণিত মানুষকে সম্মান প্রদর্শন, মানুষের মৌলিক অধিকার, মানুষের সার্বিক অধিকার এবং মানব হিসাবে প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার, খাওয়া পড়া, শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে, সেই সমস্ত অধিকারকে তথাকথিত শিক্ষিতরা ভুলে যায়। আজকে এই শিক্ষা সেমিনারের মাধ্যমে সমগ্র মানব জাতির কাছে আমরা যারা শিক্ষা নিয়ে আজকে আলোচনা করব, আলোকপাত করবেন যে সমস্ত আলোচকবৃন্দ, সেটা হচ্ছে মানব হিসাবে, মানুষ হিসাবে সমস্ত মানুষের সাহায্য সহযোগিতা করবে, যে কেউ হোক না কেন, যে কোনো ধর্মের মানুষ হোক, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, নাসারা, ইহুদি তথা অমুসলিম, যে কোনো ধর্মের মানুষ হোক, প্রত্যেক মানুষকে মানুষের সাহায্য সহযোগিতা করা দরকার রয়েছে। আজকে মুসলিম অমুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব নেই, হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। এর লক্ষ্য, এর কারণটাই হচ্ছে আমাদের মধ্যে দূরত্ব বজায় থাকা, দূরত্ব অবস্থান, দূরবর্তী অবস্থান করা। মুসলিমদের থেকে অমুসলিমরা দূরবর্তী অবস্থান করছেন, অমুসলিমদের থেকে মুসলিমরা দূরবর্তী অবস্থান করছেন। এর ফলে কি হচ্ছে, একটা হিংসা ও বিদ্বেষের বাতাবরণ তৈরি হচ্ছে। আজকে আমরা এই জমিপুরের মাটিতে বিভিন্ন সংস্থা যেগুলো কাজ করছি, সেভ হিউম্যানিটি ব্লাড গ্রুপ, গ্রিন পিস স্বেচ্ছাসেবী সংস্থা, স্পন্দন ফাউন্ডেশন, সেভ লাইফ ফাউন্ডেশন এবং আরও অন্যান্য যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, সকলের একটা লক্ষ্য উদ্দেশ্য যে মানুষকে কাছে নিয়ে আসা। প্রকৃত শিক্ষা আমাদের মধ্যে আজকে নেই, হোক ধর্মীয় শিক্ষা কিংবা আধুনিক শিক্ষা, প্রত্যেক শিক্ষায় মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার কাজ করে। কিন্তু আজকে আমরা স্বার্থান্বেষী হয়ে গিয়েছি, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে নিজেরা আমরা বিভিন্ন কাজে, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। মানুষ কোন জায়গায় রয়েছেন, মানুষ কোন সমস্যার সম্মুখীন হয়েছেন, সেগুলো আমরা দৃষ্টিপাত করি না, ভ্রুক্ষেপ করি না। আজকে ধর্মের নামে বিভিন্ন জায়গাতে যারা জঙ্গিবাদ করছে, সন্ত্রাসবাদ ছড়াচ্ছে, তার বিরুদ্ধেও আজকে আমাদের আলোচকবৃন্দ আলোচনা করবেন ইনশাআল্লাহ। মানবতার যাতে করে সার্বিক উন্নয়ন হয়, সার্বিক যাতে করে মানবতাবাদী যারা রয়েছেন তাদের সমর্থন এবং সন্ত্রাসের নির্মূল, সন্ত্রাসের একেবারে নিশ্চিহ্ন আমরা চাই, মানবতা বেঁচে থাকুক, সমস্ত মানুষ
মৌলিক অধিকার পাক, যে কোনো মানুষ যাতে করে শান্তিতে বসবাস করতে পারে প্রকৃত শিক্ষা দিতে হবে। আজকে বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় হোক কিংবা রাজনৈতিক, সার্বিকভাবে আজকে যেখানে সন্ত্রাস চলছে এটা যাতে করে বন্ধ হয়। রাজনৈতিকভাবে মুসলিমরা বলির পাঠা হচ্ছে, সার্বিকভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, কেউ তৃণমূলের পক্ষ থেকে তো কেউ কংগ্রেসের পক্ষ থেকে, কেউ সিপিএমের পক্ষ থেকে, কেউ বিজেপির পক্ষ থেকে, বিভিন্ন দলের পক্ষ থেকে লড়তে গিয়ে নিজেরাই মারামারি কাটাকাটি করছে। এগুলো এক প্রকার সন্ত্রাস, এগুলোকে মিডিয়া সন্ত্রাস বলে প্রচার করে না। ধর্মীয় হোক বা রাজনৈতিক হোক, সার্বিক সন্ত্রাসকে ঘৃণা করতে হবে, নিন্দা জানাতে হবে। আর প্রকৃত শিক্ষা, ধর্মীয় শিক্ষা অর্থাৎ ইসলামের শিক্ষা কখনোই মানুষকে হিংসাত্মক কোনো কাজ বা কোনো আমল কোনো কাজ কিছুই সমর্থন করে না, হিংসাত্মক কাজ সমর্থন করে না, শান্তি বজায় রাখার কথা বলে। আজকে আমি একটি বিষয় আপনাদেরকে প্রত্যেকের হাতে ইনশাআল্লাহ তুলে দেব, ইসলামের সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান এবং মুসলিমদের করণীয়। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা ইসলামের নামে জঙ্গিবাদ করে, সন্ত্রাসবাদ করে বা রাজনৈতিক যে কোনো প্রেক্ষাপটে যে কোনো অবস্থান থেকে সন্ত্রাস ছড়ায়, জঙ্গিবাদ ছড়ায়, তার তীব্র প্রতিবাদ করা হয়েছে, নিন্দা করা হয়েছে এবং জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে জড় থেকে উৎখাত করে দেওয়ার বিষয় আলোকপাত করা হয়েছে, শান্তি ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে এই লেখনীর মাধ্যমে। এবং যে সমস্ত তদন্ত সংস্থা রয়েছেন, এনআইএ, আইবি, ডিআইবি, সিবিআই, সিআইডি, যারাই রয়েছেন তাদের কাছেও আবেদন রয়েছে এই লেখনীর মাধ্যমে। যারা জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদকে সমর্থন করে, যারা জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ এ সমস্ত কর্মকাণ্ড করে তাদের প্রকাশ্য দিবালোকে ফাঁসি হওয়া চাই, এবং যারা নির্দোষ একেবারেই অসহায় যুবক যাদেরকে জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে, 10 বছর 15 বছর 20 বছর জেলে ভরে তাদের জীবনটাকে বিপন্ন করে দেওয়া হচ্ছে, সেই সমস্ত যুবকদের জন্য বলা হয়েছে তাদেরকে যাতে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। জঙ্গি যারা একেবারেই সন্ত্রাস ছড়াচ্ছে, অশান্তি ছড়াচ্ছে পৃথিবীতে, তাদের শাস্তি একটাই, ফাঁসি। শিক্ষা সেমিনার বলতে বিভিন্ন শিক্ষার অবশ্যই এখানে আলোচনা আসবে, ধর্মীয় শিক্ষা, আধুনিক শিক্ষা, মানবতার শিক্ষা, সমস্ত শিক্ষাগুলোই আসবে। আজকে বর্তমানে ফেসবুকে অনেকে উগ্র বক্তব্য দেন, অনেক লেখনী ছড়াছড়ি আছে, সে সমস্ত বিষয়গুলোকেও নিন্দা জানানো হচ্ছে। আর প্রকৃত শিক্ষিত হওয়ার আমাদেরকে চেষ্টা করতে হবে, প্রকৃত শিক্ষিত। এমনি তথাকথিতভাবে আমরা শিক্ষা অর্জন করলাম, কলেজে পড়লাম, মাদ্রাসে পড়লাম, এরকম নয়। প্রকৃতভাবে কোরআন এবং সহি সুন্না যেভাবে আমাদেরকে চলতে বলেছে, জীবনযাপন করতে বলেছে, সহমর্মিতা দেখানো, একে অপরের সাহায্য সহযোগিতা এগিয়ে যাওয়া, যে কোনো ভাইয়ের, যে কোনো ব্যক্তির, হোক সে পুরুষ বা মহিলা, হোক সে মুসলিম বা অমুসলিম, প্রত্যেকের সাহায্য সহযোগিতার, প্রত্যেকের জন্য হাত বাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে মানবতা, এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আজকে আমাদের যে সমস্ত আলোচকবৃন্দ উপস্থিত রয়েছেন, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্ব রয়েছেন, সকলের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, প্রত্যেকের এলাকায় এই ধরনের সংস্থা যেগুলো মানবতার জন্য কাজ করে, রক্তদান করা এগুলো মহৎ কাজ, শীত বস্ত্র বিতরণ করা এগুলো মহৎ কাজ। আজকে আমরা শিক্ষা অর্জন করে ফেলেছি, মানে ভাবছি অনেক কিছু করে নিলাম, কিন্তু শিক্ষা অর্জন করার পরে আমরা যে শুধুমাত্র নিজেরাই নিজেদের কাজে ব্যস্ত থাকলাম, অন্য কোনো মানব কল্যাণে নিয়োজিত না থেকে নিজের সংসার নিয়ে, নিজেকে নিয়ে যদি ব্যস্ত থাকি, তাহলে সে শিক্ষিত নয়, সে হচ্ছে প্রকৃতই মূর্খ। এই জন্য একটি আয়াত পড়েছিলাম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতাজ যুবুর, যে বিষয়ে তোমাদের জানা নেই, যে ব্যক্তি জানে তার কাছে প্রমাণ সহকারে জিজ্ঞাসা করো। সূরাতুন নাহার, সূরা নম্বর 16, আয়াত নম্বর 43-44। অতএব ভাই সকল, আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে, মানব কল্যাণে কাজ করতে হবে। যে কোনো জীব, যে কোনো মানুষ, যে কোনো প্রাণীর আমাদেরকে হেল্প করতে হবে, সাহায্য করতে হবে, এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের
প্রত্যেককেই প্রকৃত শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকাল্লাহ শেখ মুসলেহুদ্দিন মাজারি সাহেবকে, খুব জ্ঞানগর্ব বক্তব্য রাখছিলেন। ইসলামের সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান এবং মুসলিমদের করণীয় এই বিষয় নিয়ে তিনি একটি নাতি দীর্ঘ একটা প্রতিবেদন লিখেছেন, ইনশাআল্লাহ আপনারা শেষের দিকে কালেক্ট করে নেবেন।